আজ শিলচর আশ্রম রোড বাজার তপোবন নগর আশিস চৌধুরী স্টিলের আলমারি ও কাঠের সামগ্রী কারখানার তিনটি কোয়ার্টারে আজ দুপুরবেলার 12টার সময় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের বহু ঘরবাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, কারখানার তিনটি কোয়ার্টারে আগুন লাগে। কোয়ার্টারের ভেতরে থাকা আসবাবপত্র সহ কারখানার মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আশেপাশের লোকজনদের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে দৌড়ঝাঁপের সময় ঘরের আসবাবপত্রের অনেক ক্ষয়ক্ষতিও হয়। আশেপাশের লোকজনের সহযোগিতা ও দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থলে উপস্থিত হন ন্যাশনাল হাইওয়ে আউটপোস্ট পুলিশ বাহিনী। স্থানীয়রা অভিযোগ করেন, কারখানার মালিক আশিস চৌধুরী উনি নিজে আগুন লাগিয়েছেন বলে অভিযোগ করেন। আগেও দুবার আগুন লাগানো হয়। স্থানীয়রা বলেন, ইন্স্যুরেন্সের জন্য এই আগুন লাগানো হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কারখানার ম্যানেজার জানান, কারখানার কর্মচারীদের তিনটি কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। কিভাবে এই আগুন লেগেছে তা উনি বলতে পারেন না। ম্যানেজার বলেন, এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানান তিনি। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। আমরা কি অবস্থা কিন্তু মালিকে বারবার আগুন জ্বলায় ইন্স্যুরেন্স পাইবে লেগা মালিকের মুনাফা অর্জন করার লেগে আমরা তিন ফুট দূর আগুন জ্বালিয়ে দিয়েছে এই মালিকের। মানুষের নষ্ট করে নানি মেশা স্ট্রিট অফ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন।